কারো 60 বছর কারো 70 বছর কারো 90 বছর মানে দুনিয়া আসে আর চলে যায় কি বলেন ঠিক অনেক আছে দুনিয়ার সূর্য তোকে চোখে দেখে না দুনিয়ার বাতাস সে পায় না দুনিয়া কিছুদিন মানে ঘোরাফেরা করে আবার দুনিয়া থেকে বিদায় চলে যাবে কেন যখন যাবে কি না যাবে যখন বান্দা চলে যায় তখন সে মনে করে হায় হায় আমার সাথে মনে হয় অনেক মানুষ কবরে যাবে আমাকে অনেক মানুষ দেখার জন্য আসে কিন্তু না না তাকে কিছুক্ষণ পরে তারে গোসল দেয় তখন মনে করে আমার সঙ্গে মনে হয় এই এরা আমার কবরে যাবে গোসল দেয়া হয়ে যায় সুন্দর কাফনে কাপড় পরানো হয় করে আমাকে সুন্দর কাফনে কাপড় পরানো হইতেছে তখন বড় খুশি থাকে যখন জানাজা পড়ানো হয় তখন মনে করে এরা মনে হয় আমার সাথে আছে কত মানুষ আমার জন্য দোয়া করবে আমার সাথে থাকবে যখন জানাজা নামাজ পড়ানো শেষ কিছু মানুষ খাটিয়া কাতে করে তখন নিজের গন্তব্যস্থল দিকে রওনা হয়ে যায় কি বলেন ঠিক কিনা গন্তব্যস্থল দিকে রওনা হয়ে যায় পাশে খাটিয়া রাখে দুইজন কিংবা তিনজন কবরের ভিতর নেমে যায় তখন মনে করে মনে হয় আমার সঙ্গে তিনজন লোক থাকবে যখন কবরে রাখা হয় মুখের বান্ধন খুলে দেওয়া হয় পায়ের বান্ধন খুলে দেওয়া হয় তখন তার মধ্যে ভয় কাজ করে কে রে আমার বান্ধন কেন খোলে তোকে না ভয় করা শুরু করে এরপরে বাসার সামনে দেওয়া শুরু করে কে রে আস্তে আস্তে অন্ধকার হয়ে যায় কারণটা কি অন্ধকার হয় কা তখন বুঝতে পারে কিরে আমার সঙ্গে কেউ থাকবে না বাসের সাউনে বিছানা শেষ তো উঠে যাবে পাতা দেবে তো আবার মাটি দেবে আস্তে আস্তে অন্ধকার হয়ে যায় কিরে যারা আমার সঙ্গে ছিল এত কোন তারা তো আমার সঙ্গে নাই তারা কোথায় গেল কেউ তো আমার সঙ্গে নাই আমার সন্তান ছিল তো সে তো আমার সঙ্গে নাই আমার আপন ভাই ছিল সে তো আমার সঙ্গে নাই কোথায় গেল কেউ নাই কেউ থাকবে না থাকবেন কি আল্লাহ জোরে বলেন থাকবেন কে আল্লাহ আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু কুল্লু মুতিউন নাহনু হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানযুর নাফসু মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ আল্লাহ বলে যে আগামী কালকের জন্য প্রস্তুতি আরে ভাই আগামী কালকের জন্য কিভাবে প্রস্তুতি নেব আজকে আমি প্রস্তুতি নিলাম কালকে প্রস্তুতি নিতে পারবো কিন্তু আল্লাহ পাক কেন বললেন যে আগামী কালকের জন্য প্রস্তুতি ওরে ভাই আগামী কাল আজকে দুনিয়ার জগৎ কালকে আখিরাতের জগৎ কবরের জগৎ এজন্য আগামী কালকের জন্য প্রস্তুতি নাও যে ব্যক্তি জ্ঞানী সে আগামী কালকের জন্য প্রস্তুতি নেবে কি বলেন হাসান বসরি রহমাতুল্লাহ বলতেছে আরে তোমার অন্তর তো ঘুমায় নাই বরং তোমার অন্তর মারা গেছে তো হযরত কিভাবে বলে যে ব্যক্তি ঘুমায় যায় তো ঘুমানো ব্যক্তিকে ধাক্কা দিলে জেগে যায় কি বলেন প্রকৃত যে ব্যক্তি ঘুমায় যায় ঘুমানো ব্যক্তিকে ধাক্কা দিলে জেগে যায় আর যে ব্যক্তি ঘুমের ভান ধরছে ঘুমের ভান ধরছে ওই ব্যক্তিকে সারা দিন ধাক্কালেও উঠবে কখনো উঠবে কথা কয় না উঠবে উঠবে না কারণ সে তো জ্যান্ত মারা যে পাশতে কয় জ্যান্ত মারা তাই না জীবিত মারা কখন সে উঠবে না হাসান বসরি রহমাতুল্লাহ বলছে আরে কোরআন হাদিসের আলোর ধাক্কা যখন দেওয়া হয় যদি এই ধাক্কা দেওয়ার কারণে কারোর কলবে তাসির না হয় কারো কলব জাগ্রত না হয় তো তার কলব তো জীবিত নয় বরং তার কলব মৃত কি বলবো ঠিক কিনা তার কলব মৃত বলে আফসোস লাগে কোন দুনিয়ায় বসবাস করতেছি আসে সব দুনিয়ার দিকে
এদের কবি সুন্দর কথা বলছে নজর সে হায় দুনিয়া কদম সে হায় মার কাদ নজর সে হায় দুনিয়া কদম সে হায় মার কাদ কেদার যা রহা হায় কেদার দেখ রহা হায় আমাদের নজর তো আমাদের দৃষ্টি দুনিয়া দিকে কিন্তু আমাদের পা তো কবর দিকে যাইতেছে কি বলেন যাইতেছে এক পা দুই পা করে করে যাইতেছে ও ভাই ইসলাম রোহের জগতে সকালে আমরা রোহের জগতে আমি রোহের জগতে আপনি রোহের জগতে রোহের জগত আমরা পার করে দুনিয়ার বুকে আসছে কয় না হঠাৎ আসি নাই রোহের জগৎ থেকে মায়ের অবয়বে মায়ের পেটে আসছে মায়ের পেটে কিছুদিন থেকেছি সেখানে স্থায়ী থাকে নাই কি বলেন থাকছি মায়ের পেটে স্থায়ী থাকে নাই সেখানে ওয়াই স্থায়ী দশ মাস বা নয় মাস কম বেশি সেখান থেকে আসলাম দুনিয়ার বুকে বলে এটাও স্থায়ী নয় এটা কি স্থায়ী জায়গা কে বলেন কবর জগৎটা স্থায়ী নয় স্থায়ী কখন বলে স্থায়ী তখনই যখন একজন ব্যক্তিকে বলা হবে আল্লাহ পাক বলবে যা তোমার জন্য জান্নাত বরাদ্দ করা হলো খালিদিনা ফিহা আবাদা তুমি সারা জীবন সেখানে থাকবে ওটা তার জন্য স্থায়ী স্থান কি বলেন ওটা স্থায়ী জায়গা যাকে যার ঈমান নাই ঈমান ছাড়া মানুষকে যখন জাহান্নাম দেওয়া হবে তখন বলা হবে খালিদিনা ফিহা আবাদা যা তোর জায়গা ওটা জাহান্নাম নার আগুন সেখানে তোর জায়গা সারা জীবন সেখানে থাকবে ওটা স্থায়ী জায়গা এখন যে আমরা আছি যারা আছে বসে আছি সব ওয়াইস্থায়ী জায়গা আছি কিভাবে ওয়াইস্থায়ী কেমন জানি হ্যাঁ ঢাকাতে যাব একটা জাহাজের ভিতরে আছি লঞ্চ অথবা ফেরি ভিতরে আছি আবার কিছুক্ষণ পরে পার হয়ে চলে যাব নেমে চলে যাব এরকম একটা জায়গা আছে কি বলেন বুঝেন নাই বড় দোকানের জায়গা একমাত্র কবর আমার যাবে সলিম ইবাদত একটা সুন্দর একটা কলম সুন্দর একটা কলম আল্লাহ পাক চান না মাল যাবে না সন্তান যাবে কিছুই যাবে না এদের সব প্রশ্ন আল্লাহ পাক আউট করে দিয়েছেন কিরকম ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম যরকন সুবহানাল্লাহ লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম আহা কোন মাল কাজে আসবে না কোন সম্পদ কাজে আসবে না একমাত্র সুন্দর একনিষ্ঠ একটা যদি কলব নিয়ে যেতে পারি এটা হৃদয় নিয়ে যেতে পারি তো এটাই আল্লাহর পাকে কাছের কাজে লাগবে কি বলেন এটাই কাজে লাগবে তাওহীদ একমাত্র আল্লাহকে বিশ্বাস করতে পারি তখন এইটাই আল্লাহ দ্বারা পেশ করতে পারি আল্লাহ কিছুই আনতে পারি নাই সুন্দর একটা কলব তোমার কাছে নিয়ে আসছি এখন কলব তো ভেজাল আর ভেজাল কি বলেন ভেজাল একজন মানুষ পাশে দেশে একতলা সে চিন্তা করে কিভাবে তার ঘর নষ্ট করা যায় একজন মানুষের পাশে জমি সে চিন্তা করে কেমনে তার জমি নষ্ট করা যায় তার পেজ কেমনে নষ্ট করা যায় আরে তার পেজ তো আমার পেজের সঙ্গে ভালো হয়ে গেল তো ক্ষতি করার চেষ্টা করবে কি বলেন আসেনি জমি ফাঁকি দেওয়া শুরু করবে সুদ কিছু কারবার করবে আমাদের এই হালত চোখের গুণা চোখের গুণা হাতের গুণা ও ভাই কারো যদি কলব ভালো হয় অন্তর ভালো হয়ে যায় তো হাতের ব্যবহার তার ঠিক হয়ে যাবে কি বলেন কলব ভালো হয়ে গেলে হাতের ব্যবহার ঠিক হয়ে যাবে কলব ভালো হয়ে গেলে চোখের ব্যবহার ঠিক হয়ে যাবে কলব ব্যবহার ভালো হলে কলব ভালো হলে তখন পায়ের চলাও ঠিক হয়ে যাবে কলব ভালো হলে মুখের ব্যবহার মুখের কথাও ঠিক হয়ে যাবে গালাগালি আসবে না কি বলেন কিন্তু যার মুখ খারাপ যার হাত খারাপ যার চোখ খারাপ বোঝাবে তার পার্স নষ্ট কি বলেন তার কলব নষ্ট তার ইঞ্জিল নষ্ট কি ঠিক আছে না অত মৃত্যু ব্যক্তির মতো তা সে ব্যক্তি ঘুমায় না এবার মৃত্যু তাকে যতই আপনি ধাক্কাবেন ধাক্কাবেন ওই ব্যক্তি ঘুম থেকে উঠবে না ঘুমায় থাকবে এর হাসান বসরি রহমতুল্লাহ বলেন ওই ব্যক্তি জীবিত নয় বরং তার কলব মৃত আল্লাহ তাহলে এখন আমরা আমাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমাদের কলব জীবিত না মৃত এজন্য মৃত থেকে জীবিত করার জন্য কি আমল করলে এই মৃত কলব জীবিত হয় বলে মৃত কলব জীবিত হয় আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব কলবের ইতমিনান শান্তি কলব জীবিত হবে কিসের মাধ্যমে বলে লা ইলাহা ইল্লাল্লাহ জরব যত মারবো আল্লাহকে যত বিশ্বাস করবো যত মালিকের মহাব্বত অন্তর রাখবো তত কলব জিন্দা হবে সুবহানাল্লাহ তত জিন্দা হবে আর এই কলব জিন্দা হয়ে যখন আরে ভাই এজন্য কারি তয়সা প্রশ্ন বলেন সে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ কামেল মুমিন কামেল শায়খ কামেল ওলি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে রাত্রে তাহাজ্জুদের নামাজ না পড়ে তাহাজ্জুদের নামাজ না পড়লে
কামেল বুজুর্গ হওয়া যায় না যত ওলি চলে গেছে তারা রাতের বেলায় জেগে জেগে তার ওলি হইছে কি বলেন না তা আমাদের মতো সারা রাত ঘুমাইছে হ্যাঁ অত রাত পর্যন্ত ফেসবুক চালাইয়া এরপরে ঘুমালে কি নামাজ পড়া সম্ভব সম্ভব নয় এখন আজকে সূরা ইয়াসিনের কিছু আলোচনা দেখলাম তো কোন ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করে একবার তেলাওয়াত করে আল্লাহ পাক তার আমল নামায় 10 খতম কোরআন শরীফ পড়া নাকি আল্লাহ পাক দান করে দেয় কয় খতম 10 কয় খতম 10 খতম শুধু একটা फायदा নাই বরং আল্লাহ পাক তার জীবনে গুনাহ maaf করে দেয় শুধু একটা নাই আল্লাহ পাক তার জন্য জান্নাতে 8টা দরজা খুলে দেয় কয় দরজা 8টা দরজা তো অদ্ভুতভাবে কোন ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে তো এর ফজিলত দেখলাম তো আয়াতুল কুরসি তো কোন ব্যক্তি প্রত্যেক নামাজে পড়ে পাঠ করে তাহলে যে মৃত্যু হতে বান্দা দের আছে বান্দারা জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না এখন বলতে পারেন হুজুর তাহলে আয়াতুল কুরসি পড়ো নামাজ বাদ রোজা বাদ হজ বাদ যাকাত বাদ সব বাদ হবে না আগে নামাজ অতদু তুমি যতই চালাকি করবা নামাজ না পড়া তুমি মনে করছো আয়াতুল কুরসি পড়বা জান্নাতে দরজা আমাদের খোলা থাকবে তোমার তৌফিক আল্লাহ পাক দেবেন না কারণ সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ কি নামাজ না সবথেকে উত্তম ইবাদত নামাজ নামাজ পড়লে মালিকের সাথে কথা হয় কি হয় কথা হয় সম্পর্ক তুমসা কই হামদম কই দম সাজ নেহি হ্যায় বাতি তো হ্যায় হর দম মগর আওয়াজ নেহি হ্যায় নামাজ পড়লে তো মালিকের লগে কথা হয় মালিকের সাথে কথা হয় কিন্তু আওয়াজ হয় না মাশুক আশেকের মাশুক বজে কি বলেন কেউ আর কেউ বুঝতে পারে না কিরামান খাতিবরা জানে না কথা জানে না আশেক মাশুক কি মজা সে বজে যার সম্পর্ক মালিকের সঙ্গে হয়ে গেছে ওই ব্যক্তি ঠিকমতো ঘুমাইতে পারে না কি ঘুমাইতে পারে খালি মনে করবে আল্লাহ কখন শেষ রাত আসবে আর তোমার কুদরতি বা সিজদা করব তোমার নামে তাসবিহ পড়ব তোমাকে ভালোবাসব তোমার ডাকব কখন কখন সে রাত আসবে আর এই চক্ষে থেকে আমি একটু পানি ঝরাব ও মাওলা শেষ রাতে দিয়ে দাও না মাওলা এটা ওলি আউলিয়া তারা এই চিন্তা ফিকির করে আহা দুনিয়া বেশি দিন এদের কিছু দিন যদি কর্ম করতে পারি তো আমাদের খালি দুনিয়া পরিবর্তন হবে কবরে আমরা জিন্দা থাকব কি বলেন যে কোনো ব্যক্তি আত্মশুদ্ধি করতে পারে আত্মার খোরাক জোগাতে পারে সুন্দর একটা কল দিতে পারে সে দুনিয়া থেকে পরিবর্তন হবে কিন্তু সে কবরেও কি থাকবে জিন্দা থাকবে আল্লাহ পাক দান করবে সুখী শান্তি জীবন দান করবে আমিন ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ পাক তাকে শান্তি দেবেন কোন ব্যক্তিকে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন যারা ওলিয়া আউলিয়া ওরা কখন মরবে না তারা জিন্দা থাকবে তারা কি মরবে না কারণ দুনিয়া থেকে মরণ একটা কথা কিন্তু তখন দুনিয়া থেকে চলে যাবে না তাদের ভয় থাকবে না তাদের কি প্রেশন থাকবে তার কি শান্তি থাকবে শান্তি দেবেন কে কে দেবেন বজরে বলেন আল্লাহ দান করবে আল্লাহ এজন্য ইমাম গাজ্জাল রহমাতুল্লাহ বলেন ও ভাই এই পৃথিবীটা যদি পুরো পৃথিবীটা সরিষার দানা দিয়ে ভরে ফেলা হয় পুরো পৃথিবীটা যদি সরিষার দানা দিয়ে ভরে ফেলা হয় আর একটা পাখি নিযুক্ত করা হয় যেই পাখিটা 1000 বছর পরে এসে একটা দানা খাবে কয়টা 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 একটা দানা খাবে 1000 বছর পরে একটা দানা হবে বলা হয় যে অবশ্যই অবশ্যই এই দুনিয়ার পৃথিবীর সমস্ত সরিষার দানা একসময় শেষ হয়ে যাবে একসময় শেষ হয়ে যাবে কিন্তু আমি আপনি যখন দুনিয়া থেকে চলে যাব আমার কখনো আর সময় শেষ হবে না অনন্তকাল অনন্তকাল বাবা আদম চলে গেছে মা হাওয়া চলে গেছে ভগবান ইব্রাহিম চলে গেছে ভগবান মুসা চলে গেছে ইউনুস চলে গেছে হারুন চলে গেছে কোন আসছে আর দুনিয়াতে এ দুনিয়ায় আমার দাদা বলে গেছে মালি মালি আমার সম্পদ আমার বাড়ি আমার ঘর কবরে যাওয়ার সময় নিয়ে কিছু নিয়ে গেছে কিছু তো নিয়ে যায় নাই দাদা চলে গেল বাপ বলছে এটা আমার ঘর এটা আমার বাড়ি এটা আমার দোকান এটা আমার জমিন বাপ যখন চলে গেছে কিছু নিয়ে গেছে কিছু নিতে পারে নাই বাপ চলে গেল সন্তান এখন আমি দাবি করি এটা আমার বাড়ি আমার গাড়ি আমার ঘর সবকিছু আমার আমি যখন চলে যাব কিছু নিতে পারবো কিছুই পারবো না আহা তো নেব কি একমাত্র মালিকের মহব্বত নেব কি বলেন মালিকের মহব্বত ইয়া ইলাহি নামে তেরা আই করিম ইয়া ইলাহি নামে তেরা আই করিম মুজ পে ভি আপনা করম কর আই রহিম আল্লাহ আই খোদা বান্দায় রসওয়া মকুন আই খোদা
bandae raswa makun garbatam man sirman paida makun garbatam man sirman paida makun ay khodae hayyu qayyum omogis ay khodae hayyu qayyum omogis fazl rahmat se teri ho mustagis fazl rahmat se teri ho mustagis একমাত্র জীবিত হলো আল্লাহ কে আল্লাহ আর সকলে মৃত তিনি আগে ছিলেন এখন আছেন ভবিষ্যতে থাকবেন তিনি কে আল্লাহ এখন আল্লাহকে বিশ্বাস হয় না এখন মনে করি মুসার যুগে যে আল্লাহ ছিল এখন মনে সে আল্লাহ নাই নাই সে আল্লাহ নাই আছে তো আল্লাহ বিশ্বাস আসে না যদি বিশ্বাস থাকতো তো মহব্বত বাড়ি যেত কলিজা ভরে আল্লাহ পাকের মহব্বত থাকতো ভালোবাসা থাকতো সেই বিশ্বাস একই নাই কমে গেছে আগের জামানায় তো বৃষ্টি যখন তখন বৃষ্টি আসতো না বৃষ্টির প্রয়োজন হলে চেয়ে নিতে হতো দুই হাত পেতে মালিকের কাছ থেকে চেয়ে নিতে হতো এখন তো বিশ্বাস নেই এজন্য বোরিং পড়ছি টিউবওয়েল পড়ছি হ্যাঁ বোরিং পুইতা এরপর মিস্টার মেশিং স্টার্ট দিই খেতে পানি দিই পানি আসমানে পানি না হলেও চলে আল্লাহ তোমার পানি লাগবে না আমাকে বোরিং আছে এটা দিয়ে পারবো কি কোন এইটাই কিনা আমাদের চিন্তা নেই আল্লাহ কবে দেবে আর না দেবে তার লাগে বসে থাকবো কার আমরা আমাদের তো আছে বোরিং সমস্যা কি আহা কিন্তু হযরত আনাস পয়গম্বরের এক সাহাবী কত সুন্দর কলবালা মানুষ ওসব এক সহচর হযরত আনাস রাইসুল মুফাসসির আল্লাহু আকবার বৃষ্টির প্রয়োজন বৃষ্টি কিভাবে মুস্তাজাব দাওয়াত তারা হয়ে গেছেন বৃষ্টির প্রয়োজন গোলাম আসে বলে হে হযরত হুজুর আপনি যে খেজুর গাছ লাগাইছেন খেজুর গাছ লাগাইছেন কিন্তু খেজুর গাছের পাতা মারা যায় পানির অভাব পানি তো নাই আগে জামানায় তার বোরিং ছিল না তো ছিল মরুপ্রান্তর বোরিং নাই ওই আসমান থেকে মালি যখন দেবে সেটাই তো গোলাম বলে হুজুর একটু দোয়া করেন যেন বৃষ্টি আসে বৃষ্টি না হলে খেজুর গাছ সব মারা যাবে হযরত আনাস বলে দাও একটা জায়নামাজ দাও হযরত আনাসের হাতে জায়নামাজ দেওয়া হয়েছে সুন্দর করে ওযু করে আর দুই রাকাত নামাজ পড়েছে হযরত আনাস বলে নামাজ দুই রাকাত পড়ার পরে গোলামকে বলে গোলাম দেখো তো এখন বৃষ্টি আসছে কিনা গোলাম তখন বলে হুজুর এখনো তো বৃষ্টি আসি নাই আবার হযরত আনাস দুই রাকাত নামাজ পড়েছেন নামাজ পড়ার পরে আবার বলে গোলাম দেখো তো বৃষ্টি আসছে নি গোলাম বলে না এখনো আসি নাই আবার তৃতীয়বার আবার দুই রাকাত নামাজ পড়েছে নামাজ পড়ে পরে বলে গোলাম যাও যাও দেখো বৃষ্টি আসছে কিনা গোলাম বলে বৃষ্টি তো নাই তবে একটা মেঘের টুকরা দেখা যায় যে মেঘের টুকরাটা এদিকে ভেসে আসছে জোরে করলা সুবহানাল্লাহ মেঘের টুকরা দেখা যায় যে এদিকে ভেসে আসছে আবার দুই রেখার নামাজ পড়েছে নামাজ পড়া মালিকের কাছে হাত তুলছে মালিকের কাছে হাত তুলছে দোয়া করে দোয়া করা শেষ হতে না হতে এমন মুষলধারে বৃষ্টি পড়েছে যে হযরত আনাসের খেজুর গাছ বাগান পানিতে ভরে গেছে কিছুক্ষণ পরে গোলাম বলে হযরত দোয়া করেছেন বৃষ্টি তো হয়েছে কিন্তু একটা আজীব কারিশমা আজীব কথা হইলো যে আপনি দোয়া করেছেন বৃষ্টি চেয়েছেন আপনার জন্য তো এই বৃষ্টি আপনার বাগানে পড়েছে খেজুর বাগানে পড়েছে বাইরে এক ফোঁটা বৃষ্টি আর আকাশ থেকে পড়ি নাই জোরে কর না সুবহানাল্লাহ দেখছেন লাগবে চেয়েছে মালিকের কাছ থেকে মালিক কাছ থেকে চেয়েছে আহা আর তার রুহানি শায়খ রুহানি উস্তাদ আকাই নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উস্তাদ কেমন ছিলেন তো উস্তাদ এমন ছিলেন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু পয়গম্বর জিহাদের ময়দানে গেছেন আহা জিহাদের ময়দান বড় ভয়াবহ ময়দান সাহাবারা সবাই অনাহার কোনো খাবার নাই পয়গম্বর নিজেও খোদার তো কোনো খাবার নাই তো এদিকে হযরত জাবের চিন্তা করেছে যাই সুযোগ পাইছি পয়গম্বরকে দাওয়াত দিই দাওয়াত দিয়ে আমার বাড়িতে এনে দাওয়াত খাওয়াবো সুযোগ কি বলেন সুযোগ সুযোগ দেন হযরত জাবের চলে গেছেন পয়গম্বর
কষ্ট মনে করবেন না মেহেরবানি করে আপনি সহ আর 10 থেকে 15 জন দাওয়াত মেহেরবানি করে আমার বাড়িতে খানা খাবেন দাওয়াত দিয়ে আসছে স্ত্রীকে বলে আমার প্রাণের স্ত্রী ঘরে কি আছে বলে একটা বকরি আছে ছোট একটা বকরি আর কে কিছু আটা আছে আটা আচ্ছা তুমি বকরি জবাই করে দেই তুমি কুইটা রান্না করো আটা দিয়ে রুটি বানাও তো তৈরি হয়ে গেছে আল্লাহ তো হযরত জাবের পয়গম্বরকে আনার জন্য গেছেন পয়গম্বরকে দাওয়াত দিবে দাওয়াত দেওয়া হয়েছে তো আনবে পয়গম্বর আজ চলেন খানা খাওয়ার জন্য রাসূল এখন সকল বলে এই আমার সাহাবারা কে কোথায় আছে শোনো জাবের আজকে তার বাড়ি দাওয়াত দিয়েছে চলো সকলে যাই তো ওই দলে কিন্তু 15 জন ছিল না 15 16 লোক ছিল কত সাহাবী গালেবার 15 শত সাহাবী ছিলেন তো পয়গম্বর ডাক দেন চলো আজকে জাবের বাড়িতে দাওয়াত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা কন্না সুবহানাল্লাহ তো চলো জাবের বাড়িতে দাওয়াত আল্লাহু আকবার কি ঈমানই দাওয়াত চলো যাই তো হতে জাবের তো আশ্চর্য হয়ে সারে দাওয়াত দিলাম 15 জন আসছে 1500 কি করব লজ্জায় পড়ব আজকে খাবার খাওয়াবো কিভাবে খাবার খাওয়ানোর তো ব্যবস্থা নাই 15 জন খাবার কি 1500 খাওয়া সম্ভব কি বলে সম্ভব সম্ভব তো নয় ভয় পেয়ে গেছেন কিন্তু পয়গম্বর তো বুঝতে পারছেন জাবের চিন্তিত জাবের মুখ লাল হয়ে গেছে চিন্তার ছাপ একটা মুখে চলে আসছে প্রেশানের ছাপ মুখে বেজে উঠছে জাবের চিন্তায় পড়ে গেছে কিন্তু পয়গম্বর তিনি বুঝতে পারছেন জাবেরকে বলতেছে জাবের চিন্তার কোনো কারণ নাই জানি তুমি একটা বকরি জবাই করছো ওই বকরি চুলার উপর আছে রান্না হয়ে গেছে চুলার উপর আছে চুলার থেকে তুমি নামাবে না আমি ওটাকে নামাবো আমি পরিবেশন করব হযরতে পয়গম্বর তিনি জাবেরের বাড়িতে চলে গেছেন সাহাবায়ে কেরাম বসে গেছেন পয়গম্বরের থুতু মুবারক একটু পাতিলের ভিতরে দিয়ে দিয়েছেন পাতিলের ভিতরে দিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম খাইতেছেন পয়গম্বর গোশত বাড়িতে দিতেছেন বন্টন করতেছেন শত শত সাহাবী খাইতেছেন যখন সুবহানাল্লাহ শত শত সাহাবী খাইতেছেন পয়গম্বর গোশত বাড়িয়ে দেয় বন্টন করে দেয় চলতেছে চলতেছে কিসের বরকত বলে পয়গম্বর লালার বরকত থুতু মুবারকের বরকত বলে এত বরকত কিভাবে বরকত কয় পয়গম্বরের থুতু শুধু বরকত নয় বরং পয়গম্বরের যে ঘাম বেরত এই ঘাম সাহাবায়ে কেরাম নিজের গায়ে ব্যবহার করার জন্য পাগল পড়া হয়ে যেত বলে কেন আরে ঘাম কেন ব্যবহার করবে আরে ঘাম তো এই জন্য ব্যবহার করবে আমাদের ঘাম তো গন্ধ বের হয় কিন্তু পয়গম্বরের কারামতি পয়গম্বরের ঘাম তো গন্ধ না বরং মেশকা আমর থেকে গ্রাম বেরত মেশকা আমর থেকে পয়গম্বরের ঘাম গ্রাম ছিল আর সেই ঘাম নেওয়ার জন্য সাহাবাকে কি করতো বলে আমরা যেরকম দামি আতর সংরক্ষণ করে রাখি বোতলের ভিতরে তো এরকম ঘাম বেরোলে সাহাবাইকরাম নিয়ে নিয়ে বোতলের ভিতরে রাখতেন সুবহানাল্লাহ ডিপের ভিতরে রেখে দিতেন ওটা মারতেন আল্লাহু আকবার তো এই বরকত পয়গম্বর একটু তুতুর দিয়ে দিয়েছেন আর 15 জনের খাবার খেয়েছে কতজন 1500 সাহাবী সবাই খাইতেছেন লাস্টে জাবের খায় জাবের স্ত্রী খায় পয়গম্বর খায় খাওয়া শেষ এখন জাবের তো খুশিতে বাক বাক যে মাশাআল্লাহ মাশাআল্লাহ পয়গম্বরের দোয়ার বরকতে আজকে 15 জনের খাবার 1500 লোক খেলো এর থেকে বড় কারামত কি হতে পারে বলে এটাই কারামতে শেষ না ও জাবের এই কারামতে শেষ না সামনে তো কারামতে আছে পয়গম্বরের কারামতে পরে কি কারামতি রাসূল বলেন ও আমার সাহাবরা যে যত খাবার খেয়েছো গোশত খেয়েছো যত হাড্ডি আছে সব আমার সামনে জমা করো সব হাড্ডি আমার কাছে জমা করো পয়গম্বরের সামনে সমস্ত হাড্ডি বকরির হাড্ডি জমা করা হলো হাড় জমা করা হলো আল্লাহ পাকের কাছে দোয়া আল্লাহ জাবের আমাদেরকে দাওয়াত দিয়েছিল আমরা তৃপ্তি সহকারে খেয়েছি সে গরিব সাহাবি মহব্বত করে দাওয়াত দিয়েছে ভালোবেসে দাওয়াত দিয়েছে মেহরবানি করে তার বকরিটা আবার তুমি জিন্দা করে দাও সুবহানাল্লাহ পয়গম্বর দোয়া করেছে বলে দোয়া করেছে দেখে ওই হাড্ডি আবার একত্রিত হইয়া ছাগল বকরি হইয়া বকরি হ্যাঁ ডাকতে ডাকতে দৌড় মারছে আল্লাহ আল্লাহ হ্যাঁ অনেক ওয়াকে এরকম পয়গম্বর দোয়া সরসে কবুল আল্লাহ সে পয়গম্বরকে আমরা মানি না
পয়গম্বর আখলাক আমাদের ভিতরে নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, নামাজ পড়ি সুন্নাত পড়ি না, কারণ নামাজ পড়লে তো চলে, সুন্নাত দরকার কি? সুন্নাত যদি না ঠিক থাকে তাহলে একসময় ফরজ নষ্ট হয়ে যাবে, কি বলেন? সুন্নাত হলো ফরজ হেফাজতের বেড়া, কি বলেন? সুন্নাত ফরজ হেফাজতের বেড়া। কোন ব্যক্তি তার কবরের জায়গাকে আলোকিত করতে চাই তো মুহাম্মদের সঙ্গে সংযোগ থাকা লাগবে, কি কোন কথা কয় না? আমার কথা কি ভুল হইতেছে? যা কই কাজের কথা, নিজের ঘর যদি আলোকিত করতে চাই তার লাইনে সংযোগ লাগবে, তাহলে ঘর আলোকিত হবে, সুইচ দিলে কাজ হবে। তো আমার কবরে যদি আমি আলোকিত করতে চাই তো পয়গম্বর সংযোগ থাকবে, পয়গম্বর সংযোগ যদি না থাকে কখনো ওই কবর আলোকিত হবে না, সম্ভব নয়। যত বড় কুতুব হন না কেন, কুতুব হবেন কিভাবে? পয়গম্বরকে দেখে দেখে কুতুব হওয়া সম্ভব? একজন আলু গাছ লাগাইছে, আলু গাছ, আলু গাছ, তা আলু গাছ লাগালে চারিপাশে বেড়া দেয়, চারিপাশে বেড়া, কে একজন কাছে দাদা তুমি কি করো? তা আলু গাছ লাগাই, তা আলু গাছ লাগাইছো ভালো কথা, বেড়া কি দাও? কা ছাগল আসে খাই ফেলবে তাই তো দিচ্ছি, কা আলু আছে তলে তা তুমি বেড়া দাও কি জন্য? কারে যদি বেড়া না দিই তো আলু গাছের পাতা ছাগলে আগে খেয়ে ফেলবে, কি কন? ছাগলে আগে খেয়ে ফেলবে। তো ছাগল যদি কোনো জিনিস খায় ওই জিনিস খেয়ে ভালো হয়, কথা কনা? আমার দাদারা কথা কয় না কেন? ছাগলে গরুতে কোনো জিনিসে মুখ দিলে ওই জিনিসটা সুন্দর হয় না, কিন্তু হয় হয় না, বলেই না, ওই দাদা কয় বলেই না, বলে তো কয় ছাগলে খাবে, এই জন্য আমি ওটা সংরক্ষণ করতেছি। সংরক্ষণ না করি তাহলে ছাগল টান দেবে, আস্তে আস্তে পাতা খাবে, এরপরে মোতা খাবে, ও টান দেবে, আলু সব চলে আসবে, কি কন? সব চলে আসবে, এতে আলু নষ্ট হয়ে যাবে। আহা, সুন্নাত না মানে একজন ব্যক্তি দেওয়ার ভাবির কয় ভাবি আমার প্যান্ডার লম্বা হয়ে গেছে, এর প্যান্ডা এক বিঘা প্যান্ডা কাটিয়ে দাও, না কাটলে আমি বিয়েতে যাবো তো প্যান্ডা বড়ো হয়ে যাবে, অনেক লম্বা ফুল প্যান্ট, তো বড়ো ভাবিকে বলছে, ভাবি কয় আমার এখন সময় নাই তুমি আরেকজন কাছে যাও। এখন সে মাইজ ভাবির কাছে গেছে, ভাবি একটু সেলাই করে দেন না, কেটে এক বিঘা কাটেন, কেটে সেলাই করে দেন। তো ইয়ে কী করছে আজকাল? আমার সময় নেই, আমার কলে বাচ্চা আছে, আমার ঠান্ডা লাগলো না, যাবে না, কাজ কাম আছে, পারবো না। আচ্ছা চলে গেছে, ছোটো ভাবিকে বলে, ভাবি তুমি না কাজ করো না, তুমি এটা সেলাই করে দাও না কাইটে। ও কাই আমার একটু সময় নেই, তুমি যাও তো অন্য কোথাও যাও। এখন বিস্তারা দেওয়ার চলে গেছে মাঠে কাজ করার জন্য, দুপুরে যাবে দাওয়াতে, দুপুরে দাওয়াতে যাবে, ওরা খেয়ে কাপড়টাকে চলে গেছে। চলে গেলে এখন বড়োভাবে চিন্তা করো, আরে দেওয়ার তো আমার একটাই দেওয়ার, এখন বলে গেছে না দিলে কেমন হয়, মাও তো নাই, বাবাও নাই, আমি তো তোর সব কিছু, কি বলে আমি তার দেওয়ার বলতেছে কি? ভাবি বলে দেওয়ার তো আমারই, আমি তো সব কিছু। যাই কাজ গোপনে যাই, এক বিঘা যতটুকু কাটতে বলছে ফ্যান কাটে চলে আসছে, জায়গায় কাইটে রেখে দিছে। এখন মাইজে ভাবি সেও কী করছে, এক আসে এক বেদ কাইটে কি জায়গা রেখে দিয়েছে, কয় আমারই তো দেওয়ার, আর কীটা করবে, আমি একটু করি তো, হে কাটে রেখে গেছে। ছোটো ভাবি সেও কয় আমারই তো লোক, এখন না করলে করা কিছু নাই, কাটি। সেও কী করছে, সেও এক বেড কাটি গেছে, যত ইসে রেখে গেছে। এখন দেওয়ার আসছে মাঠের থেকে বাড়ি আসছে, আসার পরে এখন যেই পড়তে গেছে কিরে ন্যাংগট ফ্যান জাইঙ্গে পড়েছে, কিরে এ কী হলো, ছিল ফুল ফ্যান, এখন ন্যাংগট কেমন হয়ে গেল, হাফ প্যান্ট, ন্যাংগট ফ্যান হাফ প্যান হয়ে গেছে, কে হাফ প্যান হয়ে গেছে। তো কাটতে 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 তো আমরা আজকে সুনাত লাগবে না, আজকে এ সুনাত দরকার নেই, আজকে টুপি সুনাত দরকার নেই, আজকে দাঁড়ি সুনাত দরকার নেই, আজকে নখের সুনাত দরকার নেই, আজ চুল বড়টা কী হয়, এ সুনাত কী হয়, সে সুনাত কী হয়, এটা বাদ দিতে 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 আজকে ফরজ কেমন ন্যাংগট ফরজ বানা হয়েছে, ঠিক কিনা? যেরকম যেরকম ঠিক আজকে ন্যাংগট বানা ফেলেছে, আজকে এ সুনাত বাদ দিয়ে সে সুনাত বাদ দিয়ে হবে না ভাই। কবরের আলো ঠিক করার জন্য পয়গম্বরের আলো লাগবে, পয়গম্বরের হ্যাঁ রোহানি তাওয়াজ্জু লাগবে, তার পথ পথ তার আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তার আদর্শ যদি আমরা আদর্শ মতো চলতে পারি, তাহলে কিন্তু আমাদের কবরের আলোটা কবরের জায়গাটাকে সুন্দর হবে, অন্যতে কখনো আমাদের কবরের জায়গাটা সুন্দর হবে না। দোয়া করি আল্লাহ তাআলার কাছে আমাদের প্রত্যেক ব্যক্তিকে, যারা আমি এখানে আসি হাজির হয়েছি মুরব্বীরা এখানে অনেকে চলে আসছে আলহামদুলিল্লাহ, খুশি লাগছে যে কথাগুলো হয়েছে কাজের কথা হয়েছে, আল্লাহ আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।